5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। প্রতি বছর এই দিনটিতে ঘটা করে শিক্ষক দিবস পালন করা হয়। তবে এই বছর দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গোটা দেশে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তাই এই বছর সরকারিভাবে শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে না। তবে এই দিনটিতে গন্ডাছড়া মহকুমা এলাকার সাংবাদিক রামু দেবনাথ তার নিজস্ব উদ্যোগে ওনার ছাত্রজীবনের শিক্ষাগুরুদের প্রতি সম্মান জানিয়েছেন। এইসব শিক্ষাগুরুরা বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক। বয়সের কারণে তারা এখন আগের মতো চলাফেরা করতে পারে না। তাই সাংবাদিক রামু দেবনাথ ওনার শিক্ষাগুরুদের বাড়িতে বাড়িতে গিয়ে সংবর্ধনা শংসাপত্র সহ মাস্ক, স্যানিটাইজার, ফলের রস এবং একটি করে ছাতা তুলে দিয়ে শিক্ষকদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন কৃষ্ণমোহন বৈরাগী, সুবুজচন্দ্র সরকার, সাগরবাসী দাস এবং রাধেশকান্ত দেবনাথ। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক আদিত্য সরকার। রামু দেবনাথের এই ধরনের উদ্যোগ গোটা শিক্ষক মহলে সাড়া পড়েছে। 5ই সেপ্টেম্বর 2020 গন্ডাছড়ার বিশিষ্ট সাংবাদিক রামু দেবনাথ মহোদয় ওনার ছাত্র জীবনে যে সকল শিক্ষকদেরকে উনি পেয়েছেন শিক্ষার জীবনে, ওনাদেরকে তিনি আজকের দিনে একটা ক্ষুদ্র প্রয়াসের মধ্যে সম্মান জানাতে ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও আমরা জানি যে কোভিড-19 মহামারীর যে ভয়াবহ অবস্থা চলছে এবং আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জি ওনার স্মৃতির উদ্দেশ্যে সেই রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, তবু আজকে এই এত কিছুর মধ্যে দিয়েও আমাদের এই এলাকার ছাত্র রামু দেবনাথ ওনার যে শিক্ষক মহাশয়গণ ওনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে উনি ওনাদেরকে সম্মানিত করতে চেয়েছেন, ওনাদের আশীর্বাদ উনি গ্রহণ করতে ইচ্ছুক। তো ওনার এই ক্ষুদ্র প্রয়াসকে আমরা স্বাগত জানাই। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।